আজকে আমি চলে এসেছি শ্রীরামপুরের ছাত্রার শীতলা পুজোর মেলায় মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎই দেখতে পেলাম শিক্ষিত আলু ভাজা বিক্রি হচ্ছে একটা আলুকে মেশিনের মধ্যে দিয়ে গোল গোল করে সুন্দর করে কাটার পরে হলুদ জলে চুবিয়ে গরম ছাকা তেলে ভেজে মেউনিজের সঙ্গে দেওয়া হচ্ছে এই আলু শিক্ষিত বলে কথা তাই এক পিস আলুর দামি চল্লিশ টাকা মেলায় গেলে জিলাপি তো থাকবেই তাই একদিকে রয়েছে গুড়ের লাল জিলাপি আর একদিকে হলুদ জিলাপি চিকেন ললিপপ চিকেন পকোড়া স্প্রিং রোলে সব আমি অর্ডার করলাম এক প্লেট মোমো আর ফ্রাই মোমোটা কিন্তু বেশ ভালোই টেস্ট তারপর ইচ্ছে হলো দোলনাটা চড়ার কিন্তু এনার জন্য হলো না গিফট পাওয়ার জন্য খেলতে গেলাম কিন্তু এখানেও কপাল ফাঁকা কিছুই পাওয়া গেল না আর এই হচ্ছে আমাদের শীতলা মা যাকে ঘিরেই শ্রীরামপুরের এই বিশাল আয়োজন মেলার মধ্যেই দেখলাম চন্দন ফুচকা বিক্রি করছে তাই চন্দনের কাছ থেকে ফুচকা না খেয়ে কি বাড়ি ফেরা যায় মেলার অর্ধেক ভিড় তো চন্দনের ফুচকার দোকানের সামনেই লেগেছে আমি তো তখন ফুচকা খাই তোমরা এরকমই শর্ট দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আজকের মতো টাটা এ কি আমারটা নিয়ে নিচ্ছিস কেন এটা তো আমার ফুচকা দারুণ খেতে দারুণ খেতে তোকে খেতে হবে না চল ভাগ